ভোটাভুটির মাধ্যমে কালিয়াগঞ্জের মালগা গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান কলাবতী বর্মনের অপসারণ ঘটালো তৃণমূল। বুধবার কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় তলবি সভার আয়োজন হয় মালগা পঞ্চায়েতে। 10 নম্বর মালগা অঞ্চলের আমরা গত 4 তারিখ 19 জন মেম্বার বিশিষ্ট এই 10 নম্বর বিজেপি পরিচালিত প্রধানের এগেনস্টে 10 জন সই করে অফিসিয়াল সিস্টেম অনুযায়ী আমরা গত 4 তারিখে অনাস্থা প্লেস করি এবং সরকারি গাইডলাইন অনুযায়ী 7 দিনের ক্লিয়ার নোটিফিকেশন দেওয়ার পর আজকে প্রধান অপসারণ সভা ছিল। কড়া পুলিশি প্রহরায় এই তলবি সভায় বিদায়ী প্রধান সহ 2 শিবিরের সকল সদস্য অংশ নিয়েছিলেন। ভোটাভুটিতে অনাস্থার পক্ষে 10 এবং বিপক্ষে 9টি ভোট পড়ে। মোট 19 সদস্য বিশিষ্ট মালগা পঞ্চায়েতে বিজেপির ছিল 7 সদস্য, কংগ্রেসের 4 জন, সিপিআইএম 1 জন, তৃণমূলের 7 জন সদস্য। 2018 সালে কংগ্রেসকে পাশে নিয়ে এই পঞ্চায়েতের বোর্ড গড়েছিল বিজেপি। নির্ধারিত সময়ে তৃণমূল শিবিরের মোট 10 সদস্য এবং বিজেপি ও কংগ্রেস শিবিরের 9 সদস্য তলবি সভায় উপস্থিত হয়ে ভোটাভুটি অনিবার্য হয়ে পড়ে। 10-9 ভোটে মালগা পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হওয়ার খবর আসতেই পঞ্চায়েত অফিসের বাহিরে উৎসবে মেতে ওঠে তৃণমূলের নেতাকর্মীরা। কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্যর নেতৃত্বে এদিন বরুণা পঞ্চায়েতের বাহিরে হাজির ছিলেন প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার প্রমুখ। প্রধান অপসারণ সভায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিরোধীদের আরো 3 জন সামিল হওয়ার পরে 7-3-10 10 জন প্রধানের বিপক্ষে ভোটদান দিয়েছেন এবং বিরোধীদের সঙ্গে 9 জন ছিলেন। এই 10-9 ভোটে আমরা বিজেপির পরিচালিত প্রধানকে আজকে অপসারণ করলাম। উত্তর দিনাজপুর জেলা থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, ভয়েস আপ কি আওয়াজ। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.